করোনা কারণে ধস নেমেছে জামালপুরের নকশি কাঁথা ও হস্তশিল্পের পণ্য বিক্রিতে। আগের মতো চাহিদা না থাকায় এই শিল্পে সংশ্লিষ্টদের মানবেতর দিন কাটাতে হচ্ছে। অনেকে দীর্ঘদিন এই পেশা ছেড়ে বিকল্প চিন্তা করছেন। এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। জামালপুর সংবাদদাতা সুবিনয় রায়তপুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। সুই সুতার নিপুণ কারুকাজে বিশ্ববাজারে স্থান করে নিয়েছে জামালপুরের নকশি কাঁথা ও হস্তশিল্প সামগ্রী। এই পণ্য ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, কানাডায়ও রপ্তানি হয়। এই পেশা কাজ করছে স্থানীয় প্রায় 3 লাখের বেশি কর্মী উদ্যোক্তা ব্যবসায়ী, যাদের বেশিরভাগই নারী। কিন্তু করোনায় দীর্ঘদিন বিক্রি না থাকায় সম্ভাবনাময় শিল্প সংশ্লিষ্টরা মানবেতর জীবনযাপন করছেন। লোকসানের মুখে ব্যবসা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক উদ্যোক্তা। আমরা করোনার জন্য কর্মীদের বিল দিতে পারি না, আমরা কাপড় কিনতে পারি না, ঠিক মতন সেল দিতে পারি না, কর্মীদের বেতন দিতে পারি না। আমরা এখন পর্যন্ত ব্যাংকের কোনো ঋণ টিন পাই নাই। সরকার যদি আমাদের দিকে একটু তাকিয়ে আমাদের আর্থিক সহযোগিতা করতে চায় বা আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা অনেক এগিয়ে যাব। উদ্যোক্তা কমে গেলে সম্ভাবনাময় এ শিল্প বিদেশের বাজারেও চাহিদা হারাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রায় 3 লক্ষ মানুষ এই বিজনেস ব্যবসার সাথে জড়িত। আমাদের ব্যবসা খুবই খারাপ অবস্থা, অনেক ব্যবসায়ী দোকান ছেড়ে দিয়েছে। কর্মীদের কাছ থেকে সেলাই আমরা করে নিয়েছি, জমা রাখি, কিন্তু বিক্রি করতে পারছি না। আমাদের লিডার, আমাদের কর্মী সকলের প্রতি একটু সুদৃষ্টি রাখা। দেশ বিদেশে চাহিদাপূর্ণ সম্ভাবনাময় এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি উদ্যোগে সহজ শর্তে ঋণ সহ প্রণোদনার দাবি সংশ্লিষ্ট সবার। নাদিরা সুলতানা, আরটিভি।